হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি। এই ভিডিওতে আমি 2022 সালের জন্য বেশ কিছু কয়েন আপনাদেরকে সাজেস্ট করব, বা 2022 সালে যেই টপিকগুলো ট্রেন্ডিং হতে পারে সেই টপিকগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি একজন ক্রিপ্টো হোল্ডার বা ট্রেডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল যদি আপনি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন। তো এখানে যদি আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা জিনিস দেখি, 2017 সালে বিটকয়েনের প্রাইসের মধ্যে যেই পাম্পটা হওয়া শুরু করেছিল এটাকে মূলত বলা হয় একটা বাবেল। ওই সময় ক্রিপ্টো নিয়ে তেমন বেশি মানুষ কিন্তু জানতো না, ক্রিপ্টো বিটকয়েন বা এই ব্লকচেইন টেকনোলজি নিয়ে তেমন বেশি মানুষ কিন্তু জানতো না। মানুষ জাস্ট একটা জিনিসই বুঝতো যে এখানে টাকা লাগাই দিয়ে এখানে টাকা দুই ডাবল তিন ডাবল পাঁচ ডাবল হয়ে যাবে। দেন এইখানে দেখা গেল কি, প্রাইসটা যখন $20,000 দিকে টাচ করলো তখন এই বাবেলটা ব্লাস্ট হয় এবং প্রাইস কন্টিনিউসলি এইভাবে ডাম্প হতে থাকে। এখন এখানে প্রতিটা সেক্টরের মধ্যেই এরকম হয়ে থাকে যে প্রথমে এখানে একটা বাবল তৈরি হয়, অ্যান্ড যদি ওই সেক্টরটা সম্ভাবনা থাকে সামনে অনেক দূর পর্যন্ত যাওয়ার, তখন সেই সেক্টরটা অনেক দূর নিচে যাওয়ার পরেও অ্যাগেইন কয়েক বছরের মধ্যে প্রাইস ঘুরে দাঁড়ায় বা নতুন অল টাইম হাই হিট করে। তো বিটকয়েনের মধ্যেও কিন্তু আমরা সেই বিষয়টা দেখতে পেরেছি, এখানে প্রায় $20,000 দিকে বিটকয়েন টাচ করেছিল, অ্যান্ড তারপর প্রাইস এখানে ডাম্প হতে হতে প্রাইস গিয়ে দাঁড়ায় $3,000 দিকে, তারপরও কিন্তু বিটকয়েন ডেট হয়ে যায় নাই, বিটকয়েন অ্যাগেন ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে কিন্তু তার ওই প্রাইসের চেয়ে অনেক উপরে আছে। মূলত এটাকে বলা হয় ম্যাচুরিটি স্টেজ, যেখানে এই জিনিসগুলো ম্যাচিউর হয় বা অনেক মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে শুরু করে, বুঝতে শুরু করে, এই জিনিসটাকে ইউজ করা শুরু করে, মূলত এটাকে বলা হয় ম্যাচুরিটি স্টেজ। তো বিটকয়েনের মধ্যে আমরা স্টিল এখনও ম্যাচুরিটি স্টেজের মধ্যে আছি। তো এখানে আপনারা যে কয়েনটাকেই ধরেন না কেন, এখানে কিন্তু 2021 সালে ক্রিপ্টোকারেন্সির মধ্যে অনেক পরিমাণ ট্রেন্ড হয়েছিল, এর মধ্যে একটা ছিল মিমকয়েনের। মিমকয়েনের প্রথম পাম্পটা হওয়া শুরু করেছিল মে বা এপ্রিলের দিকে, তারপর থেকে মিমকয়েন এইভাবে কন্টিনিউসলি ডাউনের মধ্যে আছে, অ্যান্ড মিমকয়েনকে মানুষ আস্তে আস্তে ভুলা শুরু করেছিল, বাট তখনই মিমকয়েনের মধ্যে অ্যাগেইন এই ধরনের একটা পাম্প। যদিও এটার পিছনে অনেক কারণ আছে, বাট বর্তমানে কিন্তু মানুষ কিছু তৈরি করলেও সেটার নাম ফানি বা মিমকয়েন টাইপের নাম দেওয়া থাকে। তো অনেক কয়েনকে মিমকয়েনের ক্যাটাগরিতে ধরা হলেও তারা মূলত ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স বা অন্য বিষয় নিয়ে কাজ করে থাকে। সেম এখানে যদি আমরা মেটাভার্স বা মানার এক্সাম্পল দিই, সেম ব্যাপারটা কিন্তু তাদের এখানেও হয়েছিল। মেয়ের দিকে এখানে একটা পাম্প হয়েছিল, তারপরে প্রাইস এখানে প্রায় কন্টিনিউসলি নিচের দিকেই, তারপরে কিন্তু এই মেটাভার্সের ট্রেন্ডটা চালু হয়েছে। তো এই ধরনের অনেকগুলো ট্রেন্ড আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে সামনের সময়গুলোতে দেখতে পারবো। এর মধ্যে যদি আপনি পলিগন হোল্ডার হয়ে থাকেন বা পলিগনের মধ্যে যদি ইনভেস্ট থাকে তাহলে পলিগন হোল্ড করতে পারেন। 2022 সালে পলিগন ইকোসিস্টেমটা অনেক পরিমাণ গ্রো করার সম্ভাবনা আছে। আমরা বাইন্যান্স স্মার্ট চেইনকে অলরেডি অনেক পরিমাণ গ্রো করতে দেখেছি, বা বাইন্যান্স স্মার্ট চেইন অলরেডি একটা ভালো পর্যায়ে চলে এসেছে। তারপর এখানে আছে হলো অ্যাভালান্স ইকোসিস্টেম। অ্যাভালান্সের ভিতরে এখন পর্যন্ত তেমন ভালো কোনো প্রোডাক্ট তৈরি হয় নাই, বাট আপনি চাইলে অ্যাভালান্স কয়েনটা হোল্ড করতে পারেন, অ্যাভালান্সেরও একটা ভালো পরিমাণ গ্রো করার সম্ভাবনা আছে। আর এই সবগুলার সম্ভাবনা মূলত তৈরি হয়েছে ইথেরিয়ামের 2.0 মার্কেটের মধ্যে এখন পর্যন্ত আসে নাই, বা ইথেরিয়ামের মধ্যে ফি কিন্তু অনেক হাই। যে কোনো কাজ বা যে কোনো স্মার্ট কন্ট্রাক্ট ডেপ্লয় করতে গেলে সেখানে কিন্তু একটা বিশাল পরিমাণ ফি দিতে হয়, যেটা সাধারণ মানুষের জন্য একটা বিশাল একটা সমস্যা। তো এটাকে কাজে লাগায় পলিগন ইকোসিস্টেম, অ্যাভালান্স ইকোসিস্টেম, তারা কিন্তু অনেক ভালো পরিমাণ গ্রো করতে পারে। তো আমি তাদের ইকোসিস্টেমের ভিতরে কোনো কয়েন হোল্ড করতে বলবো না, আপনি জাস্ট পলিগন কয়েনটা হোল্ড করতে পারেন, অ্যাভালান্স কয়েনটা হোল্ড করতে পারেন, তাহলে আশা করি এখানে একটা ভালো পরিমাণ গ্রোথ আপনারা দেখতে পারবেন। তারপরে এখানে আছে হলো কসমস ইকোসিস্টেম। কসমস নিয়ে ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুব কম মানুষই কথা বলে, বাট ক্রিপ্টো মার্কেটের মধ্যে কসমসই একমাত্র ব্রিজ সিস্টেম যার মাধ্যমে ক্রস চেইন ট্রান্সফার করা যায় বা ক্রস চেইন লেনদেন করা যায়। তো ক্রস চেইনের বিষয়টা কিন্তু ম্যাসিভ হতে পারে 2022 সালে, কারণ একটা ব্লকচেইন থেকে আরেকটা ব্লকচেইনের মধ্যে ডেটা ট্রান্সফার করা বা লেনদেন করা এটা বিশাল পরিমাণ সম্ভাবনার ব্যাপার। কারণ আপনি চিন্তা করেন, আপনি ইথেরিয়াম ওয়ালেটের মধ্যে আছেন, অ্যান্ড সেটার মাধ্যমে আপনি ডিরেক্টলি অন্যান্য ব্লকচেইনের সাথে, যেমন বাইন্যান্স স্মার্ট চেইন আছে, তারপর হলো পোলকাডোট আছে, অন্যান্য ব্লকচেইনের সাথে কানেক্টেড হতে পারছেন। তো কসমোসকে ঘিরেও অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপ হচ্ছে, বিশেষ করে কসমোসের ভিতরে যদি আসেন বেশ কিছু প্রোটোকল বা বেশ কিছু ব্লকচেইন কসমোসকে নিয়ে এখানে কাজ করতেছে। এর মধ্যে আছে হলো টেরা বা লুনা, তারপর সিআরও বা crypto.com চেইন যেটা আছে সেই চেইনটাও কসমোসের সাথে এখানে কানেক্টেড। তারপর এখানে আরও বেশ অনেকগুলো নেটওয়ার্ক আছে যারা কসমোসকে নিয়ে কাজ করতেছে, অ্যান্ড কসমোস ইকোসিস্টেম কিন্তু অলরেডি $74 বিলিয়ন মার্কেট,
তো সামনে আরো ভালো করতে পারে। তো অবশ্যই এই কসমোস কয়েনটার উপর নজর রাখবেন, বা তাদের ইকোসিস্টেমের ভিতরে অনেক কয়েন আছে, ট্রাই করবেন টপ রেটেড যেসব কয়েন আছে ওই কয়েনগুলোর মধ্যেই ইনভেস্টমেন্ট করার জন্য। তারপর এখানে আছে হলো কার্ডানো ইকোসিস্টেম। আমি আপনাদেরকে আপাতত কার্ডানোর ভিতরে ইনভেস্টমেন্ট করার সাজেস্ট করব না, বাট 2022 সালটা কার্ডানোর জন্য ভালো হতে পারে। বাট কার্ডানোর যে ডেভেলপমেন্ট চলতেছে বা তাদের যে ডেভেলপমেন্ট করার যে প্ল্যানগুলা মানুষের সাথে তারা শেয়ার করে থাকে, কোনো ডেভেলপমেন্টই সময় মতো তারা এখানে সাপ্লাই করতে পারে নাই। অ্যান্ড কার্ডানোর ব্লকচেনের ভিতরে কিন্তু এখন পর্যন্ত তেমন ভালো কোনো কিছুই ডেভেলপ হয় নাই, তো যার কারণে রিসেন্টলি আমরা কার্ডানোর প্রাইসের মধ্যে অনেক পরিমাণ ড্রপ দেখেছিলাম, প্রায় $1 নিচে চলে এসেছিল। আমি আপনাকে তেমন লং টার্মের জন্য রিকমেন্ড করবো না কার্ডানো, বাট আপনি চাইলে শর্ট টার্মের জন্য কিছু নিতে পারেন। এখানে বর্তমানে প্রাইস এই সাপোর্ট লেভেলটার মধ্যে আছে, প্রিভিয়াসলিও এখানে অনেকবার সাপোর্ট পেয়েছিল, তারপর এখানে একটা প্যারাবোলিক রাইজ আমরা দেখতে পেরেছিলাম, তো সেম বিষয় এখানেও হতে পারে। বাট 2022 সালে পুরো এক বছর হোল্ড করে আমার মনে হয় না এখানে ভালো প্রফিট পাওয়া যাবে। প্রাইস এখান থেকে গেলে আর সর্বোচ্চ কত যাবে, এখান থেকে ধরলাম $3 গেল, $3 গেলেই এখানে মার্কেট ক্যাপ প্রায় হয়ে যায় $90 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যায়। যদি $5 যায় তাহলে সেই মার্কেট ক্যাপ প্রায় $150 বিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে যায়। এখানে কিন্তু কার্ডানোর প্রাইসকে মাত্র 2x হতে হবে, বাট মার্কেট ক্যাপ চলে যায় হলো প্রায় $150 বিলিয়ন মতন, যেটা বলতে গেলে একটা হিউজ মার্কেট ক্যাপ। বাট তাদের কিন্তু এখনো কোনো ওয়ার্কিং প্রোটোকল নাই যেটা কার্ডানো ব্লকচেনের ভিতরে রান করে, বা কার্ডানো ব্লকচেন কিন্তু এখনো তেমন ভাবে রেডি না। তারপর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হলো NFT বা নন ফাঞ্জিবল টোকেনগুলোর মধ্যে আরেকটা পাম্প দেখতে পারি। NFT কিন্তু তুলনামূলকভাবে বর্তমানে অনেকটা নিচে আছে, বা NFT রিলেটেড যেসব কয়েন আছে বেশিরভাগ কয়েনই ডাউনের মধ্যে আছে। 2022 সালে হতে পারে আমরা NFT মধ্যে এগেইন একটা ভালো পাম্প দেখতে পারবো NFT প্রজেক্টগুলোর মধ্যে। তারপর এখানে 2022 সালে সবচেয়ে বেশি গ্রোথ আমরা যে প্রজেক্টগুলোতে দেখতে পারি সেটা হলো গেমিফাই আছে, তারপরে হলো মেটাভার্স আছে, অ্যান্ড হলো প্লে টু আর্ন আছে। মূলত এখানে তিনটা ঘুরেঘুরে এক ক্যাটাগরির ভিতরেই পড়ে, অ্যান্ড এটার মধ্যে আমার মনে হচ্ছে নেক্সটে আমরা বিশাল পরিমাণ আরেকটা বুম দেখতে পারবো গেমিফাইয়ের মধ্যে। এগুলো অলরেডি লাস্ট 7 দিনে কিছুটা এখানে পাম্প করেছে, বাট যদি প্রাইস নিচে আসে, এক্সইনফিনিটি যদি $100 নিচে আসে, তাহলে এক্সইনফিনিটি এই কয়েনটা আপনারা বাই করবেন। অ্যান্ড হলো স্যান্ডবক্স যদি আপনি $5 নিচে পান তাহলে অবশ্যই স্যান্ডবক্স এখানে বাই করতে পারেন। গালা গেমিংসটাও আপনারা চাইলে নিতে পারেন, এখনও এটা আন্ডার ভ্যালিউড, বাট যেহেতু তাদের গেম টেম ডেভেলপমেন্ট করতে অনেক টাইম লাগে, প্রতিটা গেম ডেভেলপমেন্ট করতে অনেক টাইম লাগে, তো সেই ক্ষেত্রে যদি 2022 সালে আপনি পুরোটা গালা গেমিং হোল্ড করেন তাহলে এখানে খুব ইজিলি 2x টু 5x প্লাস আপনি এখানে রিটার্ন পাইতে পারেন গালা গেমিংসের মধ্যে। তারপরে এখানে আছে হলো ওয়েক্স আছে, ইঞ্জিন কয়েন আছে, অ্যান্ড তারপরে এখানে মোবক্স আছে, তারপরে এখানে TLM আছে, স্টার অ্যাটলাস এখানে আছে, আরও রয় আছে। এগুলো আমার পছন্দের কয়েন আর যার কারণে আপনাদেরকে এগুলো সাজেস্ট করা। তারপর এখানে UFO এটাও নিতে পারেন, এটাও মোটামুটি ভালো প্রজেক্টই। এখানে আরেকটা বিষয় হলো আমি কিন্তু এগুলো ট্রেডের জন্য বলতেছি না, আমি বলতেছি এগুলো হোল্ডের জন্য। 2022 সাল এই কয়েনগুলোর জন্য ভালো হতে পারে, বা ভালো একটা ভবিষ্যৎ আমরা দেখতে পারবো। তারপর এখানে মেটাভার্স কয়েনগুলো এখানে সেমি, আপনি মানা নিতে পারেন, বা ডিসেন্টালেন্টের কয়েনটা নিতে পারেন। তারপর এখানে যদি আর একটু নিচে আসি তাহলে এখানে মাই নেবার অ্যালিস কয়েনটা আপনারা নিতে পারেন, এটাও একটা ভালো প্রজেক্টই। তো এগুলো মূলত ছিল গেমিফাই অ্যান্ড মেটাভার্সের মধ্যে। তারপর এখানে প্লে টু আর্নের মধ্যে যদি আসেন, তারপর এখানে মোটামুটি সেম কয়েন আছে, আর আপনি চাইলে এখানে ছোট্ট ছোট করে কিছু অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন SLP-র মধ্যে। SLP-র প্রাইসটা ছিল 30-40 সেন্ট পর্যন্ত, অ্যান্ড বর্তমানে আছে হলো এখানে 3 সেন্ট। আপনি জাস্ট কিছু অ্যামাউন্ট এখানে বাই করে রেখে দেন। 2022 সালে SLP-র মধ্যে 2x টু 5x খুব ইজিলি আপনারা এখানে রিটার্ন পাইতে পারেন, তবে এখানে বেশি ইনভেস্টমেন্ট করবেন না। এখনও তারা বার্নিংয়ের জন্য তেমন কোনো নতুন প্রোগ্রামই অ্যাড করে নাই, সামনে যদি তারা কোনো ভালো বার্নিংয়ের অপশন অ্যাড করে তাহলে SLP-র মধ্যে একটা ভালো বুম আমরা দেখতে পারবো। তারপরে আছে হলো এখানে ফ্যান্টম ইকোসিস্টেম, আপনি ফ্যান্টম কয়েনটা বাই করতে পারেন। এই কয়েনটা অলরেডি লাস্ট 7 দিনে 53% আপ আছে, যদি প্রাইস এখানে ডাউনে আসে অবশ্যই ডাউনে আসবে, ডাউনে আসলে আপনারা এই কয়েনটা বাই করতে পারেন। তারপর এখানে এই পপসিকল ফাইন্যান্স যেটা আছে এটাও আপনারা নিতে পারেন, যদিও প্রাইস এখন বর্তমানে অনেক উপরে আছে, তো এখন বাই করার দরকার নেই। প্রাইস যখন ডাউনের দিকে আসা শুরু করবে বা মার্কেট যখন ডাম্প হতে থাকবে তখন আপনারা এই দুইটা বাই করতে পারেন, ফ্যান্টমের মধ্যে FTM আর হলো ICE, এই দুইটা কয়েন আপনারা নিতে পারেন। এছাড়া আপনারা নিজেদের মতন করে রিসার্চ করে নিচের থেকে আরও কিছু কয়েন নিতে পারেন, বাট এইগুলো অনেক রিস্কি হয়ে যায় যেহেতু এক একটা র্যাঙ্কিং হলো 600, 700, 900, তো এইগুলোতে ইনভেস্টমেন্ট করা অনেক পরিমাণ রিস্কি হয়ে যায় আর কি। তারপর এখানে আছে হলো ইন্টারনেট অফ থিংস বা IoT। আমি এই সেক্টরটাতে অনেক পরিমাণ বুলিশ, যদিও বেশি প্রজেক্ট এটা নিয়ে কাজ করে না। এর মধ্যে একটা আছে হলো বি চেন, আরেকটা হলো হিলিয়াম,
আয়োটাও এখানে একটা ভালো প্রজেক্টই ছিল, বাট বর্তমানে এটার খুব কম আপডেটই মার্কেটের মধ্যে আসে থাকে। অ্যান্ড এটা নিয়ে আসলে তেমন প্রচার প্রচারণা বা এই ব্লকচেনটা নিয়ে খুব কমই কথা হয়, যার কারণে এটার মার্কেট র্যাঙ্কিং অনেক নিচে চলে গেছে। অ্যান্ড বর্তমানে এটা আছে হলো 51 নম্বরে, একটা সময় এটা টপ 10 প্রজেক্টের মধ্যে ছিল। তো এখানে প্রথম যে 4টা প্রজেক্ট আছে, এই 4টা প্রজেক্ট আপনারা দেখতে পারেন। 2022 সালে ইন্টারনেট অফ থিংস বা আইওটা নিয়ে একটা ভালো সম্ভাবনা আছে যে এটা নিয়ে একটা ভালো হাইপ মার্কেটের মধ্যে তৈরি হবে বা এটা নিয়ে আরও অনেক প্রজেক্ট কাজ করা শুরু করবে। তো স্পেশালি এখানে আমি হিলিয়াম অ্যান্ড বিচেন এই দুইটা প্রজেক্ট নিয়ে আমি অনেক ভালো জানি। এই দুইটা প্রজেক্টই আমার মতে অনেক পরিমাণ ভালো করবে। এই দুইটা প্রজেক্টই আপনারা দেখতে পারেন বা এই দুইটা প্রজেক্টই আপনারা বাই করে হোল্ড করতে পারেন। আশা করি 2022 সালে এখানে আমি যে টপিকগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই টপিকগুলোর মধ্যে একটা ভালো পরিমাণ পাম্প হবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। এছাড়া আরও অনেক প্রজেক্ট আছে বা অনেক ইকোসিস্টেম আছে যেগুলো হয়তো বা একেবারেই ছোট ইকোসিস্টেম, যার কারণে ওই ইকোসিস্টেমগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই। তো আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন এই ধরনের আপডেটগুলি আপনি মিস না করেন।